আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন লেবোটেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব আলী। তো বন্ধুরা, লেবোটেকনো বাংলা আজকে টুডেলে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছে তা হলো ফেসবুক পেজের লোকেশন সেটের মাধ্যমে কিভাবে ফেসবুক পেজ প্রমোট করবেন। এ সম্পর্কে জানতে আমার চ্যানেলের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন হিসাবে দেখছেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস। তো বন্ধুরা, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে, তবে যাবার আগে আমার চ্যানেলটি যেভাবে সাবস্ক্রাইব করবেন। লেবোটেকনো বাংলা টিউটোরিয়ালগুলি সবার আগে পেতে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর পাশে একটি বেল ভাসবে সেখানে ক্লিক করুন, তারপর উপরে একটি রিংকিং বেল ভাসবে সেখানে। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতিতে এগিয়ে লেবোটেকনো বাংলা এবং আমি সঙ্গে আছি মোহাম্মদ নাইব। তো বন্ধুরা, আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা ফেসবুকে ঢুকবো, ফেসবুকে ঢুকে নিজের পেজে ঢুকে আমরা পেজ সেটিংস, এর জন্য ফেসবুক অ্যাপসে ক্লিক করলাম। ফেসবুক অ্যাপসে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে উপরে থ্রি লাইনে ক্লিক করব। তো থ্রি লাইনে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনার প্রোফাইলটি সহ নিচে যে কয়টি পেজ আছে সেই কয়টি পেজের লিস্ট থাকবে। তো আমি এই পেজটি চ্যানেল এন বাংলা, চ্যানেল এন ভিসি, এই পেজটি আমি প্রমোট করব। এর জন্য এখানে লোকেশন সেটিং করতে হবে। এর জন্য আমরা আমাদের পেজে যাব, পেজে গিয়ে উপরে মোর অপশন, উপরে ডট ডট মোর অপশনে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমরা নিচের দিকে স্ক্রলিং করে নিচের দিকে এসে আমরা এডিট পেজ ইনফরমেশন, এডিট পেজ ইনফরমেশন এখানে ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, এডিট পেজ ইনফো বা ইনফরমেশন ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা লোকেশন, এখানে দেখুন লোকেশন অপশনটি খুঁজে বের করে লোকেশনে আমরা সেটিং করব। লোকেশনে নিজস্ব ঠিকানা দেব এবং কোন ঠিকানায় আমাদের প্রমোট হবে এই প্রমোটের ঠিকানা দেব, কোন কোন দেশ। তো ওখানে ক্লিক করলাম, করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা উপরে অ্যাড স্টেট বা লোকেশন, এখানে আমাদের ঠিকানাটা লিখব। তো ঠিকানা এখানে লিখতে হবে, এখানে সিটি লিখতে হবে, আর এখানে হলো জিপি কোড বা অর্থাৎ আপনার পোস্ট কোডটি লিখতে হবে নিচেরটি। তাহলে আমরা স্টেটটা লিখি, স্টেট মানে আপনার বাসার ঠিকানা বা এই পেজের বাসার ঠিকানা, পেজের মালিকের বাসার, অ্যাডমিনের বাসার ঠিকানা। তো এখানে আমরা স্টেটের উপর ক্লিক করব, করলে এখানে ঠিকানা লিখবেন। তো আমি লিখি লেবো মেনশন দিয়ে কমা, তারপর লিখব মাস্টার পাড়া, আমার নিজস্ব ঠিকানা এখানে লিখতেছি, যেহেতু পেজটি অ্যাডমিন হিসেবে আমি আছি তো আমার ঠিকানায় দিতে হবে। তো মাস্টারের পাড়া লিখলাম কমা দিয়া, তারপর লিখলাম মহেশপুর রোড বিশলা ভেন্ডাবাড়ি পীরগঞ্জ, এখানে এই পর্যন্ত রাখবো। আর সিটিটা রংপুর সিটির জায়গায় লিখব। তো পীরগঞ্জ লিখলাম, তারপরে নিচে সিটির জায়গার সিটি লিখতে হবে। সিটির উপর ক্লিক করার পর, অ্যাড সিটির উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের যেহেতু সিটি রংপুর, তো রংপুর লিখে সার্চ দিলাম, নিচে রংপুর রাজশাহী বাংলাদেশ আসবে। তো রংপুর রাজশাহী বাংলাদেশের উপর ক্লিক করব। করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে, তারপর আমরা লিখব জিপি কোড, অর্থাৎ আপনার পোস্ট অফিসের জিপি কোড। আমাদের জিপি কোড পীরগঞ্জ ভান্ডাবাড়ি জিপি কোড 5470। তো এখানে আমি 5470 লিখব, 5470 লিখলাম। আপনি জিপি কোড না জানলে অবশ্যই স্থানীয়
পোস্ট অফিসে আপনারা জেনে নিতে পারবেন জিপি কোড কত, অথবা অনলাইনে গুগলে সার্চ দিলে আপনার ইউনিয়ন বা আপনার উপজেলা লিখে সার্চ দিলে জিপি কোড আসবে। তো জিপি কোড পাওয়া কোনো ব্যাপার নয়। তো আমরা জিপি কোড লিখলাম, চিঠি লিখলাম, তারপর লোকেশন অর্থাৎ স্ট্রিট অ্যাড স্ট্রিট স্ট্রিট রোড নাম্বার লিখলাম হলো। তো এখানে বলছে আপগ্রেড, তো লেখার পর ওকে করলাম, করার পর আপগ্রেড করতে হবে। তো আবার যেটা লিখলাম সেগুলো এক এক করে আপগ্রেড চাচ্ছে। তো এখন জিপি কোড আপগ্রেড করি, এর আগে আমরা আপডেট করলাম সিটিটি, তার আগে স্ট্রিটটি আপডেট করলাম, এবার জিপিটি আপডেট করলাম। তো জিপিটি আপডেট করলে আমাদের হয়ে গেল। এরপর আমরা অ্যাড সার্ভিস অ্যাড করব। অ্যাড সার্ভিস বলতে আমরা কোন কোন দেশ আমাদের পেজটি দেখবে এই দেশগুলো উল্লেখ করে আমরা অ্যাড সার্ভিস যোগ করব। এখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তারপর ইন্ডিয়া, ইউকে, এগুলো আমি যোগ করে নিলাম। নেওয়ার পর এটা আপডেট করলাম। তো এটা এক এক করে আমরা উপরে সার্চ দিলেই, যে দেশের নাম দেব এই দেশের নাম সার্চ দিলেই নিচে চলে আসবে লিস্ট। এখানে দেখুন কয়েকটি দেশ আমি অ্যাড করেছি। করার পর আমরা ওকে করব বা কনফার্ম করব। তো হয়ে গেল আমাদের সবকটি সেটিংস। তাহলে মোটামুটি হলোই লোকেশন, তারপরে সার্ভিস, আমার পেজটি কোথায় কোথায় প্রমোট হবে, ফ্রি প্রমোট, সেই সার্ভিসটি অ্যাড করা হলো। তো এভাবেই আপনারা ফেসবুক পেজ প্রমোট করার জন্য লোকেশন এবং সার্ভিস অ্যাড করবেন। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আবার বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।